আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কামরুন্নাহ হারুফি। উজানের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, এতে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, ডুবে গেছে ফসলের ক্ষেত, কোথাও কোথাও পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে মানবেতর অবস্থায় দিন পার করছে কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জাহান সিদ্ধি রিপোর্ট। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে আছে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে দেশের দুই বড় নদী পদ্মা ও মেঘনার পানি। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িতে 2 সপ্তাহ ধরে পানি, আমাদের মনে করে রান্না বাড়ি খাওয়া দাওয়া এবং টয়লেট করা খুবই কষ্টকর হচ্ছে। কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি বাড়ছে, এতে ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 100 বাড়ি প্রায় ডুবে আছে, এই পর্যায়ে অবস্থা আরো ক্ষতি হতে পারে, পানি বাড়তেছে। টাঙ্গাইলে অব্যাহতভাবে বেড়েই চলেছে যমুনার পানি, পাশাপাশি ভাঙনে আরো অর্ধ শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই যে আমার ঘর আধা ঘন্টার ভিতরে সরাই ফেলনি, ভেঙে গেছে ঘর। এনে সরকার আমাকে কিছু দিবি, তা তো দেয় চেয়ারম্যান মেম্বারের রাতে। ফরিদপুরে নদী তীরবর্তী চরাঞ্চলে ঘরবাড়ি ডুবে কয়েক হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। আমি এখানে আসি, আশ্রয় নিছি ব্রিজের মাথায়। এখানে রাজবাড়িতে পদ্মার পানি সামান্য কমলেও দৌলদিয়া পয়েন্টে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, এতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে 155টি চরের বেশিরভাগের রাস্তাঘাট ডুবে পানিবন্দী হয়ে পড়েছে 20,000 মানুষ। জামালপুরের 3 উপজেলার 9টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে অনেক ফসলের ক্ষেত। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমেছে, তবে দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দর্শক, বন্যা ও নদী ভাঙন পরিস্থিতি জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুবিনয় রায়তপু। তপু, জামালপুরে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সেই সাথে জানাবেন আমাদের দুর্গতদের সহায়তায় কোনো উদ্যোগ দেখছেন কিনা আপনি? পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। জামালপুরের যমুনা এবং ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি আজকে যদি আপনাকে জানাই, জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই দিকে বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র, ঝিনাই এবং দশারী নদীর পানি। বর্তমানে নতুন করে প্লাবিত হয়েছে জামালপুরের 3টি উপজেলা, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সৈশাবাড়ি উপজেলার 9টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। ফসলে জমি তলিয়ে গেছে এবং বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে বন্যার পানিতে। বন্যার্তদের সহায়তায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানিয়েছেন, 13 মেট্রিক টন চাল এবং 27 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সিভিল সার্জন, জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডক্টর প্রণয় কান্তি দাস জানিয়েছেন, 70টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বন্যা কবলিত মানুষজন যারা রয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। বন্যার পাশাপাশি জামালপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। দেওয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকায় প্রায় 300 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, সেই সাথে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ির সড়কটিও হুমকির মুখে রয়েছে। এছাড়া জামালপুরে কৃষি বিভাগ জানিয়েছে যে বন্যায় এখন পর্যন্ত কৃষি জমির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি, নিরূপণ করে পরে সেটা একটা মানে বলা হবে, জানিয়ে দেওয়া হবে। তপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে জানাচ্ছিলেন সুবিনয় রায়তপু। প্রতিদিনই বন্যায় ডুবলে নতুন নতুন এলাকা ডুবে যাচ্ছে, স্বপ্ন ভাঙছে সাধারণ মানুষের। চলতি সপ্তাহে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গভীরতা বাড়ানো এবং উঁচু ভিটে ঘর বাড়ি তৈরি করে বন্যার ঝুঁকি কমানো সম্ভব। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভাঙছে বাঁধ, পড়ছে স্বপ্ন, ভাসছে বসতঘর,
বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। ঘরহারা মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন, আশ্রয় নিচ্ছে বেড়ি বাঁধ কিংবা আশ্রয়ণ কেন্দ্রে, হচ্ছে ফসলহানি, গবাদি পশু কিংবা জীবিকার নানা উপকরণ নিয়ে বিপাকে মানুষ। দেশের ভেতরে মৌসুমী বায়ু এখনও সক্রিয়। চলতি মাসের শুরু থেকেই হচ্ছে ভারী বর্ষণ, সঙ্গে যোগ হয়েছে ভারতের আসাম মেঘালয় অঞ্চলের অতিবৃষ্টি। ফলে দেশের মধ্য উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা এখন বন্যার পানিতে প্লাবিত। চলতি মাসের মাঝামাঝি ফরিদপুর ও রাজবাড়ির কয়েকটি অঞ্চলে বন্যার শুরু, এখন ছড়িয়েছে শরীয়তপুর, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল। বর্তমান ধারা আরও সপ্তাহখানেক অব্যাহত থাকবে, তাই আরও বেশ কিছু এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে গাইবান্ধা, জামালপুর, টাঙ্গাইল এবং একই সাথে মধ্যাঞ্চলের মুন্সীগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, ঢাকার কিছু নিম্নাঞ্চল আছে, এই অঞ্চলগুলো আপনার আগামী কয়েকদিনে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। দু এক বছর পরপরই বন্যার এমন প্রকোপ দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রকোপ আরো বাড়বে, তবে নদীর নাব্য ফিরিয়ে আনা এর ঝুঁকি হ্রাস করতে পারে। যদি বন্যা দুর্যোগের ঝুঁকি আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হয়, নদীর নাব্যতা যেমন বাড়াতে হবে, পাশাপাশি নদীর দুপাশে যে বাঁধগুলো তৈরি করা হয়েছে সে বাঁধগুলোকে আরো শক্তিশালী করারও প্রয়োজন আছে। দেশের বন্যা কবলিত অঞ্চলগুলোতে যে উচ্চতায় বসতঘর নির্মাণ করা হয় সেটি আরো বাড়িয়ে স্থানীয়ভাবে বন্যা মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। হিস্টোরিক্যাল ফ্লাড অ্যানালাইসিস করার সাপেক্ষে এগুলোর ডিটা বা প্লিন্ট লেভেলকে আরো উঁচু করে বন্যার ঝুঁকি স্থানীয় পর্যায়ে বহুলাংশে করানো সম্ভব। ভৌগোলিকভাবেই বাংলাদেশ ভাটির দেশ, তাই বন্যাকে সঙ্গে নিয়েই এর বড় একটি অঞ্চলের মানুষকে বাস করতে হবে বলে মনে করেন তারা। তবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনার উপর গুরুত্ব তাদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। দেশে করোনা সংক্রমণ কমতে থাকলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। প্রায় প্রতিদিন রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালটিতে এখন ভর্তি আছে ১৭৯ জন। এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। চিকিৎসকরা বলছেন হাসপাতালটিতে যাত্রাবাড়ি, জুরাইনের রোগী বেশি ভর্তি হচ্ছে। এদিকে রেলওয়ে হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে, এর মধ্যে ঢাকাতেই ২১৩ জন। কমতে শুরু করেছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। গেল একদিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৮ জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৭ জন, শনাক্ত হয়েছেন ৭৩ জন। শনাক্তের হার ১৩.৩৯%। চট্টগ্রামে আক্রান্তের হার কমলেও গেল ২ দিনে আবারও বেড়েছে মৃত্যুর হার, মারা গেছে ১০ জন। করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং দিনাজপুরে ১ জন সহ কয়েক জেলায় মৃত্যু আরও ১৬ জনের। দর্শক, করোনা পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ার কারণ হিসেবে কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা? অবি, আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে নতুন করে যোগ হয়েছেন ১০ জন, সেই সাথে ১০৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জন আক্রান্ত হয়েছেন। কোনোভাবে কিন্তু আসলে মৃত্যুর এই সংখ্যা কিন্তু কমানো যাচ্ছে না, যদি আক্রান্তর সংখ্যা আসলে দিন দিন কমতেছে। এখানে সংশ্লিষ্ট ডাক্তাররা মনে করতেছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ছিল সেই স্বাস্থ্যবিধি আসলে মানা হচ্ছে না, যার কারণে আসলে এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং সেটির মৃত্যু। যারা মৃত্যুর তালিকায় দেখা যাচ্ছে যে মহানগরীতে বেশি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মহানগরের মৃত্যুর তালিকা বেশি, উপজেলাগুলিতে একটু কম। যেখানে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল কোনোভাবে কিন্তু সেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এমনও দেখা যাচ্ছে যারা হাসপাতালে যাচ্ছেন রোগী নিয়ে তারা কিন্তু মাস্ক ব্যবহার করতেছেন না, যার কারণে আক্রান্ত হওয়ার পরে কিন্তু ওনারা যখন হাসপাতালে আসতেছেন একদম শেষ স্টেপে কিন্তু ওনারা হাসপাতালে আসতেছেন, যখন ডাক্তারদের আসলে কিছুই করণীয় থাকে না সেই সময়টাতে আসলে ওনারা হাসপাতালে আসেন। মানে চট্টগ্রামের যে সিভিল সার্জন আছেন ওনারা এই বিষয়টি বললে যে যদি আক্রান্ত হওয়ার সাথে সাথে আইসোলেশনে যায় এবং সাথে সাথে ডাক্তারের কাছে আসে তাহলে তো একটু ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যখনই ওনারা হাসপাতালে আসতেছেন
একদম শেষ পর্যায়ে যখন হাসপাতাল আসে তখন কিন্তু ডাক্তারদের আসলে তখন কিছুই করণীয় থাকে না। অভিজিৎ এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নওদাপাড়া বাজারে অটো গ্যারেজের এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে তারা। রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় হাত পা বাঁধা এক মৎস্য চাষির মরদেহ উদ্ধার হয়েছে। হাত পা ও মুখ বাঁধা অবস্থায় আরেকজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 11 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। চুয়াডাঙ্গার উথলি রেলস্টেশনে তেলবাহী ট্যাঙ্কারের 5টি বগি লাইনচ্যুত হওয়ার কারণে রোববার রাত থেকে বন্ধ ছিল এই রুটের রেল যোগাযোগ। পরে ভোরে ঈশ্বরদী হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এতে দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে 4টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছিল। সনাতন ধর্মের প্রবক্তা শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। অন্যান্যবার জন্মাষ্টমী উপলক্ষে বড় আয়োজন থাকলেও এবার করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে নাগেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। দেশ ও জাতির মঙ্গল ও করোনা থেকে মুক্তির কামনায় প্রার্থনা করা হয়। আতিকা রহমানের রিপোর্ট। হিন্দু ধর্মাবলীরা বিশ্বাস করেন, 5000 বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন অশুভ শক্তিকে দমন করে ন্যায় প্রতিষ্ঠায় ভগবান হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব। মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসের অষ্টমী তিথিতে। পৃথিবীতে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন, সকল মানুষ আমার ওই পতন অবর্তন করে। এখানে সকল মানুষের কথা বলেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কল্যাণে উনার বাণী। প্রতিবার জন্মাষ্টমী ঘিরে উৎসবের আয়োজন করা হলেও করোনার কারণে এবার নেই তেমন কোনো আয়োজন। স্বাস্থ্যবিধি মেনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় পূজা অর্চনা, চলে কীর্তন পরিবেশন ও প্রসাদ বিতরণ। জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে ঢাকার ঐতিহাসিক জন্মাষ্টমীর মিছিল। আমরা স্বাস্থ্যবিধির জন্য করোনার জন্য সেটি এবার করতে পারবো না, অর্থাৎ পুজো আনুষাঙ্গিক যা কিছু আছে সবগুলি থাকবে, উৎসবটা থাকবে না। কৃষ্ণের কাছে আমরা এই প্রার্থনা করছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে সবাই একসাথে সৌহার্দ্য সম্প্রীতিভাবে বাস করতে পারি। পৃথিবীর মানুষ যাতে করোনার করাল গ্রাস থেকে মুক্তি পায়, সমাজে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা হয়, এই প্রার্থনা ভক্তদের। দুষ্টের দমন এবং সৃষ্টের সমাধান করার জন্যই শ্রীকৃষ্ণ বারবার এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। দুষ্কৃতিকারীদের বিনাশ করছে, এখন আমাদের দুষ্কৃতিকারীকে মহামারীটাই, এই মহামারীটাই যেন তার আশীর্বাদ দূর হয়ে যায়, এটাই প্রার্থনা। যদিও আমাদের আনন্দটা পুরোপুরি না হইলো, যাতে সবাই মিলে যাতে ভাগাভাগি করে এই উৎসবটা পালন করছে আজকে। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী পালন করা হয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালন করা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন। বরিশাল নগরীর বিএম কলেজের পাশে শ্রী সুন্দর মন্দিরে ইস্কনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন হচ্ছে জন্মাষ্টমী। ঝালকাঠিতে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও আলোচনা সহ নানা আচার অনুষ্ঠান হয়। শহরের মদনমোহন আখড়াবাড়ি মন্দিরে আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। মানিকগঞ্জে শহরের কালীবাড়ি ও শিববাড়ি মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভা সহ শিশুদের জন্য প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। নড়াইলে সীমিত আকারে নানা আয়োজনে পালন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। নেত্রকোনা, নওগাঁ ও ফরিদপুরেও প্রার্থনা সহ আলোচনা সভা হয়েছে। বিপদে পাশে থেকে মানবিক সেবা স্লোগানে নোয়াখালীর সোনাইমুড়িতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল পালপাড়া রক্তদান ফোরামের দ্বিতীয় বর্ষপূর্তি। রোববার উপজেলার পশ্চিম পালপাড়া বাইতুসালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান।
ফরিদপুরের চরভদ্রাসনে সমীর ব্যাপারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে আমির খাঁ স্পোর্টিং ক্লাব 3-0 গোলে ইকরাম মাতুব্বরের ডাঙ্গি ক্লাবকে পরাজিত করে। রোববার স্থানীয় চৌধুরী বাজার মাঠে এই খেলা হয়। আমির খাঁ ক্লাবের হয়ে খেলায় অংশ নেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে সিটি ব্যাংক। রোববার রাজধানীর বাড়িধারা লেকসাইড রাজুক পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসুর আরেফিন। এ সময় সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, কাজী আজিজুর রহমান, মাহিয়া জুনেদ, বাড়িধারা সোসাইটির প্রেসিডেন্ট আব্দুর রৌফ ও সেক্রেটারি জেনারেল ডক্টর এস এম আকবর সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহামারী করোনায় বহুদিন ধরে বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব হল সহ ক্যান্টিন ও খাবার হোটেল। এতে খাদ্য সংকটে পড়েছে ক্যাম্পাসের ভেতরের প্রাণীগুলো। এই প্রাণীদের খাদ্যের যোগান এসব ক্যান্টিন এবং হোটেল থেকেই হয়। সে কথা ভেবেই দেড় বছর যাবৎ প্রতি রাতে প্রাণীদের খাবার দিয়ে যাচ্ছেন মাইক্রোলজি বিভাগের শিক্ষক ডক্টর আলী আজম। আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। শুধু গাড়ির হর্ন শোনার অপেক্ষা, আর সেই সঙ্গে শিক্ষক ডক্টর আলী আজমকে দেখা মাত্রই ছুটে আসে ক্ষুধার্ত কুকুরের দল। তিনিও পরম মমতা আর যত্নে খাবার দিয়ে থাকেন এসব প্রাণীদের। বিশ্ববিদ্যালয়ের প্রায় 4.5 কিলোমিটার এলাকা জুড়ে 10-15টি পয়েন্টে এভাবেই প্রতিরাতে খাবার দেন তিনি। এই তালিকায় শুধু কুকুরই নয়, রয়েছে ক্যাম্পাসে থাকা বিড়াল ও বেশ কয়েকটি শিয়ালও। আমরা এই খাদ্য সরবরাহ করছি ক্যাম্পাসে 4.5 কিলোমিটারের ভিতরে। প্রথম অবস্থায় 27টা কুকুর ছিল, 11টা বিড়াল ছিল, তারপরে এখন কুকুর বিড়ালের সাথে সাথে শিয়াল। আপনারা জানেন যে অনেকগুলো শিয়াল এখন খায়। এই শিয়ালের খানাটা সবাইকে একটু আকর্ষণীয় করেছে। এই মহৎ কাজে অংশ নিতে পেরে আনন্দের কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ে আপনার সব দোকানগুলাই বন্ধ হয়ে যায়, বিরিয়ানির মতন মানে পাক করে আমরা 10-10:30-এর ভিতর বের হয়ে যাই। 7:30 যদি আরও অন্যান্য ছাড়াই কাজগুলো করতো হয়তো আরও একটু ভালো ইয়া হয়তো। এমন মানবিক কাজের প্রশংসা করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। স্যারের এই কাজের মাধ্যমে যদি আরও কেউ অনুপ্রাণিত হয়, কোনো সামাজিক সংগঠন বা ব্যক্তি উদ্যোগেও যদি কেউ এদের সাহায্যে এগিয়ে আসে। ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর প্রাণীগুলোর মানে ক্যাম্পাসে যেসব প্রাণী আছে এদের অবস্থা খুবই খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ ও প্রাণীবিদ্যা বিভাগের তথ্য মতে কুকুর বিড়াল ও শিয়াল ছাড়াও প্রায় 700 প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে। এই সংকটকালীন সময়ে এসব প্রাণীদের টিকিয়ে রাখতে ক্যাম্পাসে থাকা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রাণীপ্রেমীরা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।